আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাজেদা রুমানা আহমেদ, কনসালটেন্ট সোনোলজিস্ট, আলোক হেলথ কেয়ার, চতুর্থ শাখা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যানোমালি স্ক্যান। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ স্ক্যান। সেকেন্ড ট্রাইমিস্টারে এই স্ক্যানটি করা হয়ে থাকে। এই স্ক্যানটি করার উপযুক্ত সময় হচ্ছে 22 থেকে 24 সপ্তাহ। এই স্ক্যানে আমরা যেসব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি সেটা হচ্ছে বেবির কোনো জন্মগত ত্রুটি আছে কি না সেটা খুঁজে বের করাই এই স্ক্যানের মূল উদ্দেশ্য। এই স্ক্যানটিতে আমরা বেবির প্রত্যেকটি অর্গ্যান সঠিকভাবে তৈরি হয়েছে কি না এবং কোথাও কোনো জন্মগত ত্রুটি আছে কি না সেটা পর্যবেক্ষণ করে থাকি। তাহলে শুরু করা যাক, কী কী অর্গ্যান আমরা দেখি। মাথার খুলি অর্থাৎ স্কালবোনটি ঠিকমতো তৈরি হয়েছে কি না সেটা দেখা হয়। অনেক সময় বেবির স্কালবোনটি অনুপস্থিত থাকে, এটা একটা জন্মগত ত্রুটি, একে অ্যানেনকেফালি বলা হয়ে থাকে। এ ধরনের ত্রুটি থাকলে সাথে সাথে টার্মিনেশনের প্রয়োজন হয়ে পড়ে। তাছাড়া ব্রেনের অন্যান্য পার্টগুলি সঠিকভাবে তৈরি হয়েছে কি না, ব্রেনে পানি আছে কি না সেটা দেখা হয়। বেবির মেরুদণ্ডের যদি কোনো অস্বাভাবিকতা থাকে, কোনো ভার্টিব্রার অনুপস্থিত থাকে, সেটাও ডায়াগনোসিস করা সম্ভব হয়। বেবির পেটের মধ্যে আমরা জানি পাকস্থলী থাকে, মূত্রথলী থাকে, কিডনি থাকে, এসব যথাযথভাবে আছে কি না সেটা দেখা হয়। কোনো অস্বাভাবিকতা থাকলে সেটাও আমরা ডায়াগনোসিস করতে পারি। বেবির অ্যাবডোমেন এবং চেস্ট, এই দুটোর মধ্যে একটা পর্দা থাকে, সেটাকে ডায়াফ্রাম বলে। অনেক সময় এই ডায়াফ্রামের মধ্যে হার্নিয়া হয়ে থাকে, যেটা এই আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে। বেবির লাংসের গঠন এবং হার্টে কোনো জন্মগত ত্রুটি আছে কি না, অনেক সময় হার্টে ছিদ্র থাকে, সেই ছিদ্র থাকলে আমরা সেটা আল্ট্রাসাউন্ডে ডায়াগনোসিস করতে পারি এই অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে। আমরা সবাই জানি যে হার্টের মধ্যে 4টি প্রকোষ্ঠ রয়েছে এবং এই প্রকোষ্ঠগুলোর উপরেরটিকে বলা হয় অ্যাট্রিয়াম, নিচেরটিকে বলা হয় ভেন্ট্রিকেল। এই চেম্বারগুলোর মধ্যে ব্লাড ফ্লোর একটা ডিরেকশন রয়েছে, এই ডিরেকশনটি স্বাভাবিক আছে কি না, ভালভগুলো যথাযথভাবে ওপেন এবং ক্লোজ হচ্ছে কি না, হার্টের যে প্রধান আর্টারি এবং ভেইন রয়েছে সেগুলো যথাযথ অবস্থানও আমরা বলে দিতে পারি। অনেক সময় দেখা যায় যে বেবির হাড়ের অস্বাভাবিকতা থাকে, বিকৃতি থাকে এবং গর্ভাবস্থার বয়স অনুযায়ী এই হাড়গুলো অনেক ছোট হয়ে থাকে। এই যে অস্বাভাবিকতা সেগুলো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে অর্থাৎ এই অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে ডায়াগনোসিস করে বলা সম্ভব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে অ্যানোমালি স্ক্যানে বেবিগুলো সুস্থ হয়ে থাকে, তবে দু এক সময় অস্বাভাবিক বেবিও পাওয়া যায়। সেই সব ক্ষেত্রে আপনারা নিরাশ হবেন না, আপনারা পরবর্তী চিকিৎসার জন্য মানসিকভাবে তৈরি হবেন। যখন যে ত্রুটি পাওয়া যাবে সেই ত্রুটির জন্য যথাযথ ডাক্তারের শরণাপন্ন হতে হবে, সেটা সার্জারির অর্থাৎ ডেলিভারির পরে। যদি হার্টের কোনো ত্রুটি থাকে তাহলে অবশ্যই কার্ডিওলজিস্টের শরণাপন্ন হতে হবে, কিডনির সমস্যা থাকলে নেফ্রোলজিস্ট। এভাবে করে যথাযথভাবে আপনারা ডেলিভারির পরে সেই সিদ্ধান্তগুলো নেবেন। অবশ্যই গাইনোকোলজিস্ট আপনাকে সহায়তা করবে।